আমরা গত ক্লাসে নিজেদের একটা করে ওয়েবসাইট করে ফেলেছি, তাই না? আপনাদের কি ভালো লাগতেছে না যে নিজেদের একটা ওয়েবসাইট করে ফেলছেন আপনারা? আর যারা করেছেন, অনেকে করতে পারেনি ডোমেন হোস্টিং এর জন্য, এবং যারা করতে পারছেন, ভালো লাগেনি যে বাহ আমার নিজের একটা ওয়েবসাইট এইরকম করে করতে হয়? ভালো লাগে না, খারাপ লাগে? জি ভাইয়া, জি ভাইয়া, ভালো লাগছে। আচ্ছা, এভাবে দেখবেন যে এটা দেখানোটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে কি, যে আপনি একজন ডিজিটাল মার্কেটার, এটা কিন্তু আমাদের অপশনাল জিনিস, এটা কিন্তু আমি নাও রাখতে পারতাম এই কোর্সে। এটা রাখার একটা কারণটা কি, যে অন্তত পক্ষে আপনাদের একটু র জিনিসগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। কেননা আমি যদি একটা সাইকেল চালাই, সাইকেলের চেনটা কিভাবে উঠাতে হয়, আমার সাইকেলটা তো পাংচার হতে পারে। এখন পাম্প আমার চালাইতে ধরে আমি দেখতেছি গাড়ি যাচ্ছে না, কি জন্য যাচ্ছে না, এটাই যদি আমি ফাইন্ড আউট না করতে পারি, তাহলে আমরা কি ভালোভাবে মানে যাত্রাটা কি ভালোভাবে পার করতে পারবো, বলেন তো? পারবো? না স্যার, আচ্ছা, এই সেইটা জিনিসের জন্য আমার এই টপিকটা রাখা, ওয়ার্ডপ্রেসটা, যেন আপনারা হচ্ছে অন্ততপক্ষে এই জিনিসগুলো জানেন। যেমন গত ক্লাসে সেটিংস এর অনেক বিষয় দেখাইনি আমি আপনাদেরকে, সেটিংস এর যে হচ্ছে এখানে এই সেটিংস থাকে, এখানে থিম থাকে, এখানে প্লাগিং থাকে, আমি দেখিনি, আমাকে দেখেছিলাম। হ্যাঁ জি, ভাইয়া, আপনি আপনারা দেখেন সি জি প্যানেল ভাইয়া, সাথে, সি প্যানেলে দেখেন, সি প্যানেল এইটা, এবং হচ্ছে এখানে দেখেন আমরা, আমি আজকে আবার আরেকবার দেখাই আপনাদেরকে, যে হচ্ছে আমরা কিভাবে একদম নতুন করে, আপনার খুবই ভালোভাবে আরেকবার দেখেন যে আজকে আমরা অন্য আরেকটা নিয়ে করব। যেমন হচ্ছে মোটামুটি আমরা যদি হচ্ছে একটা সাব ডোমেনে যাই, সাপোজ আমি এখানে ওয়ার্ডপ্রেসে যাই, ওয়ার্ডপ্রেস কই, সাপোজ যে ওয়ার্ডপ্রেস গেলাম, ওয়ার্ডপ্রেসে গিয়ে আমরা হচ্ছে ইনস্টল দিয়েছি, তাই না? এই ওয়ার্ডপ্রেসে ক্লিক করে নি আমরা, ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর কি করেছিলাম বলেন তো, আমাকে বলেন, সবাই বলেন আমাকে, আজকে আপনারা শেখাবেন। ইনস্টল করেছিলাম। ইনস্টলে ক্লিক করলাম, করার পর সাপোজ আমি এখানে দিলাম যে প্রোটোকল চুজ করেছিলাম। SSB, হ্যাঁ আমি একটা ডিরেক্টরি দিলাম SSB 376, এটা দিলাম। হ্যাঁ, দেওয়ার পর হচ্ছে আমি এটা পাসওয়ার্ড দিলাম, হচ্ছে এটা দিলাম অ্যাডমিন, এটাও দিলাম অ্যাডমিন, দরকার পড়লে আমি ডিলিট করে দেবো পরে। হ্যাঁ, তারপরে আমরা এই যে এখান থেকে সাইট টাইটেল এগুলো তো দিতে পারি, তাহলে এগুলো দেখাইনি আমি আপনাদেরকে যে কিভাবে আমরা দেবো। দেওয়ার পর আমরা কি করছি, এখান থেকে জাস্ট ইনস্টল দিয়েছি, তাই না? এই যে আমরা দেখেন তো, এখান থেকে অ্যাস্ট্রা নামে একটা, আমরা ওই গত ক্লাসে আমরা অ্যাস্ট্রা নামে একটা থিম ইনস্টল দিয়েছিলাম না, সার্চ করে থিম, একটা থিম ইনস্টল দিয়েছিলাম না লাস্ট ক্লাসে আমরা? জি আচ্ছা, জি এখান জি থেকে দেখেন আমরা তো একটা ইনস্টল অলরেডি দেয়া ছিল, তারপরে আমরা এই যে সি প্যানেল থেকে যখন হচ্ছে ইনস্টল দেব, তখন আমরা ইচ্ছা করলে ওই থিমটা, অ্যাস্ট্রা থিমটাই আমরা ইনস্টল করব। যদি আমরা এখানে শো অল থিম দেই, শো অল থিমে গিয়ে এখানে অ্যাস্ট্রা লিখবো, দেখেন দেই আমরা এখানে অ্যাস্ট্রা, আমি কিন্তু চাই যে আপনারা ভালো করেন, এই জন্য আমি কিন্তু অ্যাসাইনমেন্টের জন্য আপনাদেরকে তাগাদা দিই, বুঝতে পেরেছেন? তাহলে কিন্তু আমি এইভাবে প্রেশার দিতাম না। এখন আপনারা এটাকে কিভাবে নিয়েছেন নেন আমি আই ডোন্ট নো, বাট আপনারা হচ্ছে একটু ভালোভাবে, আমি অল দিলাম, অল দিলাম, দেওয়ার পর এখানে অ্যাস্ট্রা দিলাম, অ্যাস্ট্রা কই, অ্যাস্ট্রা আস না কেন, পোর্টফোলিও সাইট, আচ্ছা আমরা এখানেই দেখাই, সমস্যা নেই। আচ্ছা, আপনারা এখান থেকে না দেখায়, আচ্ছা আমি আদার্স অলেই দেখি, দেখি অ্যাস্ট্রাটা কই, এখানে পপুলার, পপুলার অ্যাস্ট্রা আমরা একটু দেখি, যেহেতু সার্চ দিয়ে খুঁজে পাচ্ছি না, তো আমরা একটু দেখি, যদি আমরা এখানে না পাই, নেই, কিন্তু আপনারা ইচ্ছা করলে আগে থেকেও। আচ্ছা, এটা আপনাদের কাছে ভেজাল মনে হচ্ছে, বা এদিকে একটু ভেজাল করতেছে, তাই না? আমরা থিমটা পরেই ইনস্টল দেবো, কোনো সমস্যা নেই। তাহলে দেখেন আমরা এদিকে সবকিছু ঠিক রেখেছি, আমার ওয়েবসাইটে এটা কি এইটা, তাই না? তাহলে হচ্ছে আমরা ইনস্টল দিই, ইনস্টল দেব, হ্যাঁ ইনস্টল দিই, অ্যাডমিন অ্যাডমিন লিখেছি, তাই না? দেখেন আমরা আর কি কি বিষয় আজকে দেখাবো, এর আগে আমরা দেখাইনি যে হচ্ছে একটা পোর্টফোলিও সাইট, আজকে আমরা দেখবো কি জানেন,
আজকে আমরা দেখবো একটা এজেন্সি সাইট কিভাবে নিতে হয়। সাপোজ আপনি ডিজিটাল মার্কেটিং একটা এজেন্সি করবেন, তাহলে এজেন্সি যেহেতু করবেন আপনি, তাহলে এজেন্সি নিতে গেলে আপনাকে অনেক কিছু নিয়ে কাজ করতে হয় না। আপনারা দেখবেন ইউটিউবে অনেক অনেক টিউটোরিয়াল আছে, বাট আমি যতটুকু দেখাচ্ছি এটা আছে আপনাদের অ্যাডভান্টেজের জন্য, এবং হচ্ছে আপনারা ট্রাই করবেন দেখবেন যে আপনারা অনেক বেনিফিট পাবেন। যেমন এটাতে যাই আমি, আমি প্রবেশ করলাম আমার সাইটে, ব্যাকএন্ডে আমার ব্যাকএন্ড চলে আসছে, দেখেন তো চলে আসছে না, চলে আসছে তাই না। গত ক্লাসে আমরা কি করছিলাম, একটা থিম নিয়েছিলাম আমার, এগুলো নিয়ে সবগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম তাই না। আজকে দেখেন যে আমরা কি করি, আমি আমি থিমটা কোথায় পাবো বলেন তো। কে বলবে, কে বলবে, জুয়েল সাহেব বলেন কই পাবো আমি থিম, কোথায় পাবো থিম, ইনস্টল করে থেকে দেবো। অ্যাপিয়ারেন্স গিভেন, অ্যাপিয়ারেন্স থিম, থিমস, আচ্ছা থিমসে গিয়ে আমি কোথায় যাব, কি করব, অ্যাড নিউ, উপরে অ্যাড নিউ, এক্স্যাক্টলি। এরপর আমরা কি করব, প্রথমে আমাদের কোন আপু যেন পাচ্ছিল না এক্সট্রা থিমটা, খুঁজেই পাচ্ছেন না কোন আপু, আমাদের কোন আপু যেন মনে হয় আমাদের মানে হচ্ছে সবাই একটা কমন প্রবলেম হয়েছে আর কি। আমাদের কারো ওয়ার্ডপ্রেস এর অ্যাকাউন্ট দেখি দেখাবেন। হ্যাঁ 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 স্যার, আমাদের মানে একটা কমন প্রবলেম হয়েছে যে আমরা এক্সট্রা থিমটা অ্যাক্টিভেট করতে পারি, কিন্তু এখানে যে স্টার্টার টেমপ্লেট মানে সেটাই দেখাবো আমি, আমি মেজর আপনাদের রেস্ট অফ দা পিপল এর সেই প্রবলেমটা পেয়েছি সেই জন্য। দেখেন তাহলে আমরা এই প্রথমে দেখেন অ্যাস্ট্রাটা পপুলারের ভিতরে অ্যাস্ট্রাটা আছে তাই না, অ্যাস্ট্রাটা আমরা ইনস্টল দেই। খুব ভালোভাবে দেখবেন আপনারা যে অ্যাস্ট্রা থিম ইনস্টল দিয়েছেন, কিন্তু আপনারা ওই যে পুরো বিল্ড করা একটা যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা ইম্পোর্ট করতে পারেননি, আমার রাইট, রাইট স্যার। আচ্ছা অবশ্যই আপনার শেখানো তো কোনো প্রবলেম নাই, বাট প্রবলেম হচ্ছে তো ওয়ার্ডপ্রেস আমাদের যায়। দেখেন তো আমাদের ইনস্টল হচ্ছে তাই না, অফ ইনস্টল হয়ে গিয়েছে। ইনস্টল হওয়ার পর আমরা কি করব, কি করব আমি, লাইভ প্রিভিউ না অ্যাক্টিভ, অ্যাক্টিভ, আচ্ছা অ্যাক্টিভ করি। অ্যাক্টিভ করার পর আমরা কি করব, এই যে এই বাকি যে থিম গুলো আছে এগুলো আমি ডিলিট করে দিতে বলিনি আপনাদেরকে। জি জি ভাই, কি করব, কিভাবে ডিলিট করব, রাইট ক্লিক করে তারপর নিচে ডান পাশে দিলি। সঞ্জিদা আপু কি বলতাছেন, কি ভাই, রাইট ক্লিক না, রাইট ক্লিক না ভাই, না মাঝখানে ক্লিক করে থিম ডিটেইলস দিয়ে ওই নিচে রাইট ক্লিক করলে কি আসে, না না সরি রাইট ক্লিক না, লেফট ক্লিক করতে হবে তো। হ্যাঁ আর রাইট সাইডে ডিলিট লেখা ওটা ওটা বলতে চাচ্ছিল। ওকে তাহলে ওদেরকে খাওয়া দাওয়া করে পাঠিয়ে দিলাম তাই না, যে বাবারা তোমাদের আমাদের শেষ ভাই, আমার পুরো ডিলেট হয়নি কিন্তু আমি মানে এক্সিস্ট লেখা আসছে। আচ্ছা ঠিক আছে, আপনি দেখেন আমি দেখ আমি যেভাবে দেখালাম অ্যাপিয়ারেন্সে যাবেন থিমে যাবেন, এই যে আমি আবার আপনাদের মতো থিমে যাচ্ছি দেখেন, এই যে থিম এটা আসবে দেখেন, সবগুলো ডিলিট করে দেওয়ার পর এই সেম জিনিসটা আসবে। আপনাদের কি এটা আসেনি না আসে না বলেন তো স্যার, এসে আসছে এটা, আচ্ছা এই পর্যন্ত আমার আসছে। হ্যাঁ আসার পরে দেখেন এই যে নিচে এই যে দেখেন এক্সট্রা অপশন কি আছে এখানে, এক্সট্রা অপশন এটা এসেছে, ভালো করে দেখাই আমি তো আপনাদেরকে ভালো করে শেখাইনি আজকে, খারাপ করে শেখাই এই যেটা তাই না। তাহলে আমি কি করবো, এটাতে আসবো, আসার পর এখানে ক্লিক করবো, আমি ক্লিক করি দেখি ক্লিক করার পর কি আসে, ক্লিক করার পর আমার এইভাবেই এই জিনিসটা আসছে তাই না। আমি প্রথমে আপনাদেরকে দেখাইছিলাম যে স্টার্টার টেমপ্লেট এইটাতে ক্লিক করবেন তাই না। জি ভাইয়া, আচ্ছা এইটাতে ক্লিক করলে দিলে লগ আউট দেখাচ্ছে, সুমাইয়া আপু লগ আউট দেখাচ্ছে তাই না, যে ভাইয়া আমাকে তো লগ আউট করে দিচ্ছে, সেম প্রশ্ন তাই না, এই সেম প্রশ্ন হচ্ছে, সেম প্রশ্ন আর কারো জন্য, জুয়েল সাহেবের তাই না। জি স্যার,
আচ্ছা স্যার দেখেন, এই অ্যাস্ট্রার নিচে আমি দিছি যে ইনস্টল ইম্পোর্টার প্লাগিং, এইটার কথা বলে ভাই, এই দিলাম এই পরে। জিনিসটাই আসতেছে না ভাইয়া আমাদের, এটা আসতেছে না আমার আপনাদের এই না ভাইয়া, এই জিনিসটা আমার আসছে না, আপনাকে আমি সিরিয়াসলি? ছবি তুলে মার্ক করে দিয়েছি। আচ্ছা সুমাই আপু আসেনি এটা? হ্যাঁ স্যার আসছে, আসার পর না আপনি মানে হচ্ছে ওটা ক্লিক করলে তো আমার হচ্ছে আচ্ছা পেজ প্লাগিনটা বিল্ডার ডাউনলোড দেখাচ্ছে, হচ্ছে পেজ বিল্ডার, তাই না? বেরিয়েছে। সবাই ভালো করে দেখেন এগুলো, কিন্তু আবির সাহেব তারপরে আরো কে কে যেন খুব ভালো মতো পারে এগুলা। আবির সাহেব এগুলো খুব ভালো মতো পারেন না আপনারা? না ভাইয়া হ্যাঁ তেমন তাহলে পারি দেখেন, না। আমরা এটা আসার পরে আমরা যে ইনস্টল ইম্পোর্টার প্লাগিং এ দেখবো যে এখানে অ্যাক্টিভিং দেখাবে, তাই না? আমরা একটু অপেক্ষা করি, অ্যাক্টিভ হোক, অ্যাক্টিভ হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। দেখেন আমরা যখন হচ্ছে এই যে অ্যাক্টিভ হয়ে গেল, তাই না, অ্যাক্টিভ হওয়ার পর এই যে দেখেন যে স্টার্টার টেমপ্লেট, এই যে এই জিনিসটা দেখাচ্ছিল আপনাদের, তাই না? জি 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 আচ্ছা জি দেখেন দেখি কি বললে তারা। আচ্ছা যে বিল্ড, দেখেন এখানে কি আসবেন, এই লেখাটা আসলে বিল্ড ইউর ওয়েবসাইট নাও, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে সিলেক্ট পেজ বিল্ডার, এইটা আমি এলিমেন্টর করে দিতে বলেছিলাম, আমি কি বলেছিলাম না বলিনি বলেন? জি ভাই বলেছিলেন সময় আপু ভাই, বলেছিলাম এই পেজটা আসে নাই আমার, এই পেজটা তো হারিয়ে ফেলেছি ভাই, এই পেজটা তো পাইনি। আহারে টাইম বলি আমার আসছে, হ্যাঁ এটাতে ক্লিক করার পর আপনার তো ফ্রি কয়েকটা টেমপ্লেটস আচ্ছা দেখায়, আমি আমার দেখি, আমি দেখে। দেখি দেখি তারপরে আপনাদের আমরা প্রবলেম ফিক্স করব। ওকে স্যার, এই যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর কি আসতেছে, এইভাবে এই জিনিসগুলো আসতেছিল। জি আচ্ছা এইটা আসার পরে এখানে কি আসতেছে যে অল, এই জিনিসগুলো, তাই না? যে অলের জায়গাতে আমরা কি দেবো বলেন তো? আচ্ছা অলেই দিই। আচ্ছা আমরা একটু রিলোড দিই, এরকমই আসছে আমার সেম। আচ্ছা রিলোড দিই, সরি। দেখি তারা কি বলে আমাদেরকে, এইটা না হলে কত উপায় আছে, একটা প্রবলেম হইলে আরো কত প্রবলেম, যেটার প্রবলেম মানে কোনো প্রবলেম আছে মানে সেটা সলিউশন আছে, প্রবলেম আছে মানে কি আছে, সলিউশন আছে, বুঝতে পেরেছেন? দেখেন আমি যখন রিলোড দিলাম না, রিলোড দেওয়ার পর দেখেন এই জিনিসগুলো দেখাচ্ছে, এই যে এগুলো দেখেন তো দেখাচ্ছে না, এগুলো কি আসছিল আপনাদের না আসে না বলেন? আসেনি জি ভাই, আসছিল। আহারে অনেকের আসতে অনেকের আসেনি, তাহলে কি কষ্ট। যাদের যাদের আসেননি তারা তারা একটু ল্যাপটপটাকে খাওয়া দেবেন তাহলেই আসবে, নাহলে ইন্টারনেট প্রোভাইডারদের বলবেন যে আমাদের স্পিড একটু ভালো করে দেন, হ্যাঁ তাহলেই দেখবেন আসবে। তাহলে দেখেন আমরা এখান থেকে এই যে অলে ছিল, তাই না, অলে আসার পর আমরা কি একটা ওয়েবসাইট পেয়েছিলাম, দেখেন তো কি নাম ছিল ওইটার, আমাদের ইনপুট পোর্টফোলিও পোর্টফোলিও এন্ড সিভি, পোর্টফোলিও এন্ড এন্ড সিভি, সিভি। আমরা এই দেখি একটু আমি সার্চ দেব, সার্চ দেই হ্যাঁ PROT। সাবলেন স্যার, সাল দিলে চলে আসবে। POR হবে, কি দেই ওই নিচে না তো? আচ্ছা আমরা যাই নিচে যাই, সমস্যা নেই, যেহেতু নেয় না অনেক সময়, এগুলো কি হয় সি প্যানেল বা, স্যার উপরেই তো ছিল, হ্যাঁ হ্যাঁ আছে উপরে, বাম পাশে ছিল মনে হয়, ও উপরেই ছিল টেমপ্লেটটা। হ্যাঁ দেখি কোথায় কোথায় কোথায়, আমরা সেদিনও খুঁজে বাঁচতে পেতে হচ্ছে দেরি হচ্ছিল, তাই না? এগুলো এক একটা এক এক সময় যায় জানেন, যে আপনাদেরকে দেখাচ্ছি না, দেখি যে প্রথমে আছে আর একটা ক্লাস আমি দেখেন এখনই দেখলাম এটা, এই যেটা, এই যেটা, তাই না, এইটা না আমাদের জি এই জি যে ভাইয়া, এটাতে আমি ক্লিক করলাম, এই যে এটাতে আমি ক্লিক করলাম, দেখেন এই যে ক্লিক। আচ্ছা দেখি ক্লিক করার পর তারা আমাদেরকে কি বলে, এই যে এইভাবে দেখেন তো, এই দেখেন স্কিপ অ্যান্ড কন্টিনিউ, কি আছে এটা আমার স্কিপ অ্যান্ড কন্টিনিউ, কন্টিনিউ, এইটা দিলেই তো আমাদের হয়ে যায় স্যার, আজকে কি এটা দেখাবো না অন্য আর একটা দেখাবো থিম নিয়ে বলেন? এই অপশনটাই তো আসছিল না স্যার, আচ্ছা আসতেছিল না না, আচ্ছা দেখেন আপনি এই যে অ্যাক্টিভ করে এখানে ফেলেন, অ্যাক্টিভ করার পর কোথায় ক্লিক করেন আপনি, তো থিম ডিটেলস এ ক্লিক করেন, থিম ডিটেলস এ হ্যাঁ ক্লিক করেন, অ্যাস্ট্রা অপশন কি পাচ্ছেন? জি স্যার, আচ্ছা ক্লিক করেন, আচ্ছা এরপরে দেখেন তো কি আসছে, সি লাইব্রেরি আসছে আপনাদের, তাই না? আচ্ছা সি জি লাইব্রেরিতে তাহলে আমার যদি
ইম্পোর্টার ওই হচ্ছে ইনস্টল প্লাগিং যেগুলো আছে ওগুলো যদি দরকার পড়ে তাহলে আমরা করে দেবো। ওগুলো তো একবার ইনস্টল দিলে আর লাগবে না, যদি ইনস্টল হয়ে যায় একবার তাহলে দেখবেন যে সি লাইব্রেরি, এখানে কোথায় ক্লিক করবেন আপনারা, সি লাইব্রেরিতে যান। সি লাইব্রেরিতে যেতে গেলে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, তাই না? সুমাইয়া আপু আপনার ভাই আমার ইন্টারনেট প্রোভাইডারকে একটু খাওয়া দেবেন আপনি, ঠিক আছে? ভাই আমার আছে ইরোর ডাটা কানেকশন সি লাইব্রেরিতে গেলে, তাই? জি ভাই। আচ্ছা, এটা অনেক সময় ওয়েব হোস্টিং এর প্রবলেম হয়ে যায় মাঝে মধ্যে। স্যার এই যে পেজ নট ফাউন্ড এটা আসছে আপনার? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই সেমটা আমারও আসছে ভাইয়া। এইটা প্রবলেম এসেছে আপনাদের, নিচে আসেন তো। স্যার এটা আমার ওয়েবসাইট আর কি, এখানে হচ্ছে আমরা সি লাইব্রেরিতে ক্লিক করার সাথে সাথে এটা আসছে, তাই না? হ্যাঁ, মানে হচ্ছে পেজ পাচ্ছে না, পেজ নট ফাউন্ড। আচ্ছা, ওকে ওকে ফাইন, আমরা দেখি। আচ্ছা আপনি আরেকবার একদম ড্যাশবোর্ডে যান, এটা কি সবারে প্রবলেম এই সেম? হ্যাঁ, আমার তো দেখে ইরর ডাটা কানেকশন। আচ্ছা, ডেটাবেস দেখো এক এক করে দেখি। দেখে মানে এক এক সময় এক 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 প্রবলেম এক সময় এক এক। এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। আচ্ছা, আপনি হচ্ছে প্লাগিং সিজন ইনস্টল প্লাগিংস নিচে আসেন, এই যে দেখেন তো স্টার্টার টেমপ্লেট, এখানে আপডেট দেন। এটা এগুলো আসলে কি হবে জানেন, আপডেট হয়েছে না, এখন আপনি এখানে দেখেন যে সি লাইব্রেরি, সি লাইব্রেরিতে ক্লিক করেন, এখানে দেখেন সি লাইব্রেরি আছে, হ্যাঁ ক্লিক করেন। এগুলো কি হয় অনেক সময় ওয়েব হোস্টিং যেগুলো থাকে না, আচ্ছা আপনার এই সেম প্রবলেম আসছে, তাই না? আচ্ছা আপনি ব্যাক করেন, আবার ব্যাক করেন। এগুলো অনেক সময় হচ্ছে ওয়েব হোস্টিং এর প্রবলেমের জন্য কিছু কিছু সময় হয়, যেমন আমার আমার একটা ক্লায়েন্টের কালকে কি হয়েছিল, আমি এই ওয়ার্ডপ্রেসের কাজ করতেছিলাম, তো সাইট রেডি, ওদের হচ্ছে সি প্যানেল একদম রিসেট করে দিয়ে নতুন করে দেওয়া হয়েছে, পরে হচ্ছে কি কি যেন প্রবলেম, আবার আমরা ফিক্স করতে পারছিলাম না, পরে আবার ওয়েব হোস্টিং যেখান থেকে নেয়া তাদের সাথে যোগাযোগ করতে বললাম আমার ক্লায়েন্টকে, উনি করলো, ওনারা কি কি যেন করে দিল, সকালবেলা উঠে দেখি ঠিক হয়ে গেছে। মানে এগুলো মাঝে মধ্যে ওয়েব হোস্টিং এরও অনেক অনেক জিনিস থাকে আসলে, অনেক প্রবলেম পড়ে। আপনারা দেখেন যে সময় আবার আর একটা কাজ করেন আপনি, এখানে কাজ করবেন হচ্ছে অ্যাপিয়ারেন্সে যান, অ্যাপিয়ারেন্সে যান, অ্যাপিয়ারেন্স কি 2021টা হচ্ছে আপনি অ্যাক্টিভ করেন। হ্যাঁ, আচ্ছা এটা কি অ্যাস্ট্রাতে ক্লিক করেন, উপরে একদম ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন, হ্যাঁ এটা ডিটেল এটা ডিলিট করে দেন। আচ্ছা, এইটা দেওয়ার পর পেজটা একটু রিলোড দেন আপনি, পেজটা একটু রিলোড দেন, হ্যাঁ সরি। আচ্ছা, এখন হচ্ছে কি করবেন আপনি, একদম ওই সেম ভাবে অ্যাড অ্যাড থিম আপনি আবার নতুন করে হচ্ছে থিমটা দিবেন, থিমটা দেওয়ার পরে ইনস্টল দিয়ে দিবেন, তারপর আমি যেভাবে এখনই আপনাদেরকে যেটা দেখালাম এটা দিয়ে দিবেন, আমি দেখাচ্ছি আমার হচ্ছে আপনাদের হচ্ছে না, বলেন তো তাহলে কেমনটা লাগে, তাই না? দিয়ে দেন আপনি তাহলে এটা ইনস্টল করেন, আমরা আরেকজনের প্রবলেম দেখি। হ্যাঁ আচ্ছা স্যার, আমি অফ করে দিচ্ছি। আচ্ছা ওকে, আর আর কে জানো, আর কি প্রবলেম কার জানো আপু, দেখি এখন কি এখন আপনাদের সামনে নতুন করে ইনস্টল দিয়ে দেন দেখালাম না, বলেন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে বলেন প্রবলেমটা তো এমনটা হতে পারে, অনেক সময় হোস্টিং এর প্রবলেম হয়, হ্যাঁ হ্যাঁ আপনি একটু কাইন্ডলি ওনার সাথে কথা বলে নতুন করে রিসেট করে করে দিয়েন তো দেখি, তাহলে হয়তো বা হয়ে যাবে। আই থিংক ভাইয়া উনি একটা ভিডিও দিয়েছে কিন্তু তারপরও হচ্ছে না, উনি একটা ভিডিও কিন্তু পাঠিয়েছে, আপনারা দরকার পড়লে তারপরও একটা কাজ করতে পারে। করবেন, সেটা হচ্ছে যে ভাইয়াকে বলবেন যে ভাইয়া আমাদের যে 15 জন আছি আপনি একটু আমাদের হাফ অ্যান আওয়ার টাইম দেন, যে কাদের কাদের কি প্রবলেম আমরা একটু বলি, আপনি একটু কাইন্ডলি আমাদের, হ্যাঁ 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 আই থিংক বললে উনি সময় দিয়ে দেবে। হ্যালো ভাইয়া, জি জি জি, ওটা ওনার ইয়া ওটা ওনার নিজের হোস্টিং সার্ভারই, আমি অনেকবার বলছিলাম, উনি বলছে ফিক্স করবে, তারপর বলে ফিক্স করছে, এখন দেখেন, তারপর দেখা যায় যে কোন একটা পেজে যেতে হলে 2-3 বার সার্ভারে আসে,
তারপর ওনাকে অনেকবার বলার পরে বলে আমি তো ঠিক করে দিছি, তারপর তারপরে মানে প্রবলেম সলভ হয় না, এরপর রিফান্ড নিয়ে নিছি। মূলত ওই সার্ভারের সমস্যা, হোস্টিং সার্ভারে ওনার। আবার ভাইয়া আপনি যেভাবে দেখিয়েছেন ওভাবে আবার উনি দেখায়নি, উনি আবার একটু ডিফারেন্ট ভাবে দেখিয়েছে। না না আপু, ওটা হচ্ছে ওয়ার্ডপ্রেস কিভাবে আমরা আমাদের সি প্যানেল ইনস্টল করবো সেটা দেখিয়েছিল। আচ্ছা এর বাইরে তো এটা কিছু কিভাবে দেখায় না জানেন আপু, এটা আমি আমি জানা বলি, পাই। আপনাদের ওই ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে দেন ওয়ার্ডপ্রেস থিম গুলো জিপ ফাইল আপলোড করা দেখাইছিল এইভাবে? জি স্যার, আচ্ছা অ্যাকাউন্ট খুলে হ্যাঁ, পর্যন্ত আর কি। অ্যাকাউন্ট খুলে তারপরে দিয়েছে। আচ্ছা আমার তো ইজি দরকার, আমি যদি কমপ্লেক্স করি না, ফাইল ম্যানেজারে গিয়ে, আপনারা ফাইল ম্যানেজারে গিয়ে ওই কন্টেন্ট পাবলিক ডট এইচটি ওইটাতে গিয়ে করেছিলেন সম্ভবত, তাই না? জি 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 আমাকে একটু একটু এইচটিএমএল দেখেন তো, কঠিন না ওই জিনিসটা? হ্যাঁ ওইটাই ভালো, ওইভাবে করা ভালো, কিন্তু একটু কঠিন জিনিসটা, একটু ঝামেলা আর কি, একটু একটু ঝামেলা। এডিটেবল করা যাবে না। হ্যাঁ একটু হুম হুম ঝামেলা, হুম একটু ঝামেলা, তো ওইগুলাতে করা, হ্যাঁ ওইভাবে করা বেটার, এইভাবে করা বেটার। আপনারা যেমন ভাবে পাবেন এইভাবে করে ফেলবেন, বাট এইটা আমি যেভাবে দেখেছি এটা ইউজার ফ্রেন্ডলি, ইউজার ফ্রেন্ডলি থাকে না, আজ একদম সহজে বোধগম্য। তো আমাকে যেভাবে শিখেছি, আপনাদের কাছে কি এটা সহজ মনে হয়নি একটু? ভাইয়া আপনারটা আমার কাছে খুব ইজি মনে হয়েছে, কিন্তু করতে গিয়ে একটু প্রবলেম তৈরি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, দেখতে আর হবে। ভাইয়া সি প্লেনে না ওই যে ইয়াটা কিন্তু ছিল না, ওয়ার্ডপ্রেস ছিল না, ওইখান থেকে ইনস্টল করার পরে সি প্লেনে ওইটা আসছে আর কি, তারপর আমরা ওয়ার্ডপ্রেসে যেতে পারছি, ওই কাজগুলো ধীরে ধীরে করা গেছে আর কি, বাট ফার্স্টে ছিল না বিধে ওইভাবে দেখাইছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন আপনারা ওনাকে বলেন, আধার করলে আমি ওনাকে নক করবনি। হ্যাঁ নক করে বলে দেবনি, সমস্যা নেই। হ্যাঁ যেহেতু প্রবলেম ফেস হচ্ছে, ভাই আপনি একটু বলেন আচ্ছা প্লিজ। ঠিক আছে, ওকে আমি বলে দেবো। হ্যাঁ কোনো প্রবলেম নেই, তাহলে যেহেতু প্রবলেম সবার, রেস্ট অফ দ্য পিপলের এইরকমই, আমি বলে দেবো অবশ্যই। এবং হচ্ছে আমরা তাহলে আজকে আর একটা নতুন জিনিস দেখি, যেহেতু আপনাদেরকে যেমন আমরা এটা তো করলাম তাই না, তাহলে আমরা আজকে একটু অন্য আর একটা থিম দেখাই, যেটাতে আমাদের আসলে ভালো হবে বা এরকম সামহাও। এইটা দেখানোর উদ্দেশ্যটাই হচ্ছে যে আমরা যেন একটা সাইট কাস্টমাইজ করতে পারি এলিমেন্টর থিম দিয়ে, আমরা যেন এটাকে কাস্টমাইজ করতে পারি, দ্যাটস ইট, তাছাড়া আসলে কিছু না। আমি এলিমেন্টরে যাই, যাওয়ার পর দেখেন এখানে সিভিএন অনেকগুলো আছে না দেখেন তো, তো আমি এখানে এজেন্সিতে ক্লিক করলাম। ভাই স্ক্রিনটা শেয়ার, ওহো সরি, স্ক্রিন শেয়ার করিনি না। আচ্ছা আচ্ছা, দেখেন যে আমরা কি করেছিলাম, আমরা তো হচ্ছে এই একটা যে আমরা পেজ বিল্ডার থিম দেওয়ার পরে আমরা এখানে আসছি তাই না, আসার পরে এখানে এজেন্সি যদি ক্লিক করি, দেখেন যে প্রিমিয়াম যেগুলো আছে, এই প্রিমিয়াম যেগুলো না, এগুলোকে আপনারা ইগনোর করবেন, কেননা ওরা টাকা পয়সা চাবে, ঠিক আছে? এখন আমরা এখান থেকে দেখেন যে একটা এজেন্সি, দেখেন এই যে এটা একটা এজেন্সি, তারপরে হচ্ছে আরো এজেন্সি আছে, দেখেন যে মার্কেটিং এজেন্সি, যে একটা মার্কেটিং এজেন্সি কেমন হয়, বা যে ডিজিটাল এজেন্সি, তাহলে আমরা যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং, তাহলে আমরা একটু দেখি, ক্লিক করি, ক্লিক করার পর এই যে স্কিপ এন্ড কন্টিনিউ করি, তারপর ডিফল্ট রাখি, এই যে এটা ডিফল্ট, ডিফল্টে থাকবে, কন্টিনিউ করলাম, কন্টিনিউ করার পর সেম ভাবে যা আছে তাই কন্টিনিউ, কন্টিনিউ করার পর ওরা বলতেছে যে এটা এটা লাগবে, আমি বললাম যে ঠিক আছে ওকে ইম্পোর্ট, তারপর ওনারা আমাকে বলতেছে যে হচ্ছে ইনস্টল রিকোয়ার্ড থিম এন্ড প্লাগিং, ওরা ইনস্টল নিচ্ছে। তার মানে দেখবেন যে ওয়ার্ডপ্রেসে আপডেট হওয়ার সাথে সাথে অনেক কিছু চেঞ্জেস আসে, তো এগুলো ডাজেন্ট ম্যাটার, দেখবেন যে সিকোয়েন্স সব একই থাকে। সিকোয়েন্স একই থাকে বলতে কিরকম, দেখবেন যে আপনারা যে আমাদের গত ক্লাসের ইন্টারফেস আর আজকের ক্লাসের ইন্টারফেস একটু ডিফারেন্ট না বলেন তো, থিমের ডিফারেন্ট একটু ডিফারেন্ট না, এই যে এটা আপনাদের কাছে ডিফারেন্ট পাচ্ছেন আপনারা? জি জি কিন্তু জি আমাদের সেম, ওই যে ভাই আমাদের ওই ইন্টারফেসটা আলাদা, এই ইন্টারফেসটা আলাদা। দেখবেন যে অনেক প্রকারের সি প্যানেল, আমি গত ক্লাসেও বলেছিলাম যে সি প্যানেলের কিন্তু অনেক কিছু নতুন নতুন আলাদা আলাদা জিনিস থাকে, এই জিনিসগুলো তো ওগুলো আপনারা দেখে অড়ির হওয়ার তো কারণ নেই আমার, কোথায় কি আছে একটু দেখবেন, দেখে করে করে দেখবেন যে ইম্পোর্ট করে দেবেন, দ্যাটস ইট। দেখি আমাদের 22% হয়ে গিয়েছে, দেখি আমরা যে কিভাবে একটা ইম্পোর্ট, মানে সাইট, একটা অলরেডি এক্সিস্টিং কোনো সাইট আপনি ইম্পোর্ট করবেন, রেডি করা সাইট, সেটাকে কাস্টমাইজ করবেন, আপনারা করতে পারবেন। এই জিনিসগুলো দেখানোর জন্যই আমি আপনাদেরকে ইম্পোর্টেড জিনিসগুলো দেখাইছি, দ্যাটস ইট। এইভাবে দেখবেন অ্যাপ্রোচ করে 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 অনেক কাজ পাওয়া যায়, সেই জন্য আমি আপনাদেরকে দেখাইছি। নিউজ ওয়েবসাইট করার জন্য আর কি, নিউজ সাইটের ওয়েবসাইট।
তো আমরা তো স্যার ওয়ার্ডপ্রেস দিয়ে হ্যাঁ করতে পারবো নিজের ওয়েবসাইট না স্যার? অবশ্যই পারো, কেন পারবো না? পৃথিবীতে যত ধরনের ওয়েবসাইট আছে তার হচ্ছে প্রায় 40%, মানে পৃথিবীতে যদি 1 কোটি হচ্ছে আপনার ওয়েবসাইট থাকে, সাপোজ 40 লক্ষ ওয়েবসাইটেই আছে শুধু ওয়ার্ডপ্রেসে করা, তাহলে বোঝেন যে ওয়ার্ডপ্রেসটা কতটা ইম্পর্টেন্ট, কতটা হচ্ছে ভালো। সব কিছু করতে পারবেন ওয়ার্ডপ্রেস দিয়ে স্যার, জাস্ট এখানে একটু মানে মাথাটাকে খাটাইতে হবে, দ্যাটস ইট। পারবেন স্যার অবশ্যই। সমস্যা স্যার? জি বলেন। সমস্যা স্যার ডোমেইন হোস্টিং কিনাটা নিয়ে স্যার। কিনবেন? ডোমেইন হোস্টিং কিনে ফেলবেন? মানে কোথা থেকে কিনবো স্যার? মানে ওই বিষয়ে একটু। গোড্যাডি বা ব্লুহোস্ট থেকে কিনবেন? বাইরে দেশ থেকে কিনবেন? আমাকে বলতেছে যে ভিজিট ইওর সাইট। আমি এখন দেখি, যাই ভিজিট ইওর সাইটে, যাই আমার সাইটটা কেমন হয়ে গেল দেখি। বাহ, দেখেছেন, ক্লিকে আমার ওয়েবসাইট রেডি, ক্লিকে আমার ওয়েবসাইট রেডি হয়ে গেছে। না, এর লোডিং নিচ্ছে, লোডটা একটু ছাড়ুক। তাহলে আমাদের দেখেন তো, জাস্ট আমরা ক্লিক করছি, ক্লিক করে ঘুরে দেখেন কত সুন্দর একটা সাইট। দেখেন, হোম সার্ভিস অ্যাবাউট কন্ট্যাক্ট ডিজিটাল এজেন্সি দ্যার, সুন্দরভাবে এটা একটা পিকচার নিচে দিয়ে দিছে। তারপরে হায়ার আস, ডিজাইন ডেভেলপমেন্ট মার্কেটিং, অ্যাবাউট আস, মিশন, এই জিনিসগুলো দিচ্ছে, তাই না? এই যে ক্লায়েন্ট, কাদের কাদের ক্লায়েন্ট আছে, যে ক্লায়েন্ট সেগুলো সাপোজ ওনারা দিয়েছে, ওয়াই চুজ আস এটা সুন্দরভাবে ওনারা লিখে দিয়েছে, তারপরে হ্যাপ প্রজেক্ট এই জিনিসগুলো দিয়েছে, তাই না? দেখেন তো, যে কে কে হাইলি মোটিভেটেড টিম উইথ ইনোভেটিভ আইডিয়াস কে কীভাবে করে সেগুলো দিয়েছে। দেখেন তো, সুন্দরভাবে হয়ে গেছে না এটা? তাহলে এই যে এটাকে কি এডিট করতে পারবেন না? সার্ভিস পেজে যদি যাই, দেখি সার্ভিস পেজে কী আছে, আবার 1 2 3 4 চারটা পেজের খালি, এই যে সার্ভিস কিভাবে ওনারা কাজ করে সব কিছু এখানে দিয়েছে। দেখেন, এই যে দেখেন সব কিছু দিয়েছে। নেয়নি, আমি যদি আবার অ্যাবাউটে যাই, দেখি অ্যাবাউটে কি কি দিয়েছে, কিভাবে আমি এটা চেঞ্জ করব দেখি। এই যে দেখেন, অ্যাবাউট ওনাদের সম্বন্ধে এটা লিখছে, আপনারাও আপনাদের সম্বন্ধে লিখবেন। দেখেন, এই যে ক্লায়েন্টের জিনিসগুলো দিয়েছে এখানে। তারপরে হচ্ছে আমরা যদি কন্ট্যাক্ট পেজে যাই, দেখি কন্ট্যাক্ট পেজে কি দিয়েছে। তাহলে দেখেন সবগুলো কি দেখেন আছে, তাই না? এখন আপনারা কি করবেন, সেম ভাবে এডিট করবেন। আমি এডিট করতে বলছি, যে দেখেন সব কিছু এখানে আছে, যে লিংক গুলো কিভাবে আপনারা দিবেন। যেমন আমি আপনাদেরকে হোম পেজটাকে এডিট করে দেখাই। হোম পেজে যাই, হোম পেজে যাওয়ার পর কোথায় এডিট করব বলেন তো, কোথায় এডিট করব বলেন? এডিট উইথ এলিমেন্টর। এক্স্যাক্টলি, এখানে আমরা ক্লিক করলাম, এইটাতে ক্লিক করলাম, সাপোজ কন্ট্রোল ধরে নতুন একটা পেজ দেখি আমাদের কি বলে, কি কি এডিট করতে পারি আমরা আমাদের মতো করে এখন নেবো, তাই না? মানে ওরা একটা ওয়েবসাইট আমাদেরকে দিয়েছে, আমরা এখন কি করব, এটাকে এডিট করব, দ্যাটস ইট, তাই না? তাই না, কি ভুল বললাম? না ভাইয়া, হ্যাঁ, ই-কমার্স সাইট রেডি করতে পারবেন, কিন্তু ওখানে উকমার্সের কিছু কাজ আছে, আর সেগুলো আপনাকে শিখতে হবে। প্রোডাক্টের জন্য উকমার্সের কিছু কাজ আছে, সেগুলো পারবেন। আমি কিন্তু এই সাইটটা রেডি করে দেখাচ্ছি কি জন্য জানেন, আপনাদের প্রত্যেকের, আমরা যে এসইও শিখছি, তাহলে আমাদের জন্য কি আমরা এসইও করব না? আমরা করব না, করবেন না? নিজেদের জন্য করব স্যার। তাহলে হয় নিজেদের বিজনেসের জন্য করব, নালে নিজেদের জন্য করব, আর যদি না চান তাহলে আমার জন্য করে দিন আপনারা, ঠিক আছে? আপনারা যদি চান যে যারা হচ্ছে ডোমেইন হোস্টিং যাদের নেই, যারা কিনতে যাচ্ছেন না, তারা আমাকে বলিয়েন, আমার ওই আমার সাইট আমি দেবো, আমার গুলো ফ্রি ফ্রি করে দেন। কি দিবেন? জি স্যার দিব। আর কে দিবে? আচ্ছা স্যার, তাহলে দুইজন দিবে, আর বাকি কেউ দিবে না? দেখছেন, হ্যাঁ আমি দিব, সবাই দিবে। আমার মনে হচ্ছে না, সবাই দিলে তো সবাই বলতো, আপনারা বললেন চারজন মাত্র। এই যে তাই, তানজিম আপু দিবে না, তারপরে কিষান সাহেব দিবে না, যেটা হচ্ছে আপনারা র‍্যাঙ্ক করাবেন, আমার ভালো লাগবে, আমি দেখা আমি বলতে পারবো যে আমার স্টুডেন্ট এই কিওয়ার্ড দিয়ে সার্চ দেন, এই ওয়েবসাইটটা আসবে, ওইটা আমার স্টুডেন্টের করা,
গর্ব আমার না, মানে আপনাদের মানে আমার গর্ব, অবশ্যই অবশ্যই গর্ব যে আমার স্টুডেন্ট করছে। ভালো লাগবে না যে আমি শিখাইছি তার, তিনি এই কিওয়ার্ড নিয়ে কাজ করছে, আজকে ওয়েবসাইট এখানে আছে, ভালো লাগবে না? জি স্যার অবশ্যই। এই জিনিসগুলো এটাই ভালোবাসা, বুঝতে পারছেন? আর এই জন্যই আপনাদেরকে প্যারা দিই এত অ্যাসাইনমেন্ট করার জন্য, যে অ্যাসাইনমেন্ট করেন অ্যাসাইনমেন্ট করেন অ্যাসাইনমেন্ট করেন। যেমন আপনারা যারা কাজ করতে ধরছিলেন প্রবলেমে পড়ছেন, সত্য কথা বলেন তো, যারা কাজ করেননি তারা এই প্রবলেম গুলো কি কখনো না কাজ করতে ধরলে বুঝতে পারতেন? সুমাইয়া আপু, সানজিতা আপু, তারপরে আবির সাহেব, রাজকুমার জাহিদ, আপনারা বলেন তো, কাজগুলো যদি না করতে পারতেন, মানে শুরু করতেন, আপনারা কি প্রবলেম পাইতেন? বলেন না, প্রবলেম যদি না পারতেন না স্যার, তাহলে আসের ক্লাসে তো আমি এই জিনিসগুলো আবার নতুন করে দেখাতাম না, বলেন? যদি অ্যাসাইনমেন্ট না করে তাহলে আমি কি, প্রবলেম যদি না আসে তাহলে প্রবলেম সলভিং এর ক্লাস কিছু হবে না, হবে কিছু হবে বলেন? আমি জানি 110% জানি যে এই ক্লাসের পরে আপনারা অনেকে পারবেন না, অনেকে অনেক ফেস করবেন অনেক জিনিস, সেই জন্যই কিন্তু এখানে অনেক কিছু মিক্সড করে এই ক্লাসটা রাখা, বুঝতে পারছেন? তাহলে বলেন এটা কি দরকার না দরকার না? আমি সেইভাবে কোর্স মডিউলটা দরকার ছিল স্যার, যে হচ্ছে আপনাদেরকে কখন কোনটা লাগবে আমি জানি, সেই জন্যই এইগুলো রাখছি, দ্যাটস ইট, বুঝতে পারছেন? তাহলে আমরা দেখেন যে এলিমেন্টরে গেলাম, এলিমেন্টরে যাওয়ার পর আমাকে বলতেছে কি নাভেল বলে এই প্রবলেমের কথা একটু মাঝে মধ্যে বলে, মানে একদম আমরা এই যে কোনো পেজকে একদম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, এর আগের ক্লাসে আমরা দেখিনি যে কিভাবে করা লাগে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, জাস্ট এখানে যে আমি যদি এডিট পেজেও যাই তবু হবে, দেখেন এই যে এডিট পেজে আমি ক্লিক করলাম, দেখেন এডিট পেজ, এডিট পেজ হলে একটা নতুন একটা পেজ আসবে, যে এই পেজটাকে জাস্ট এডিট করবেন আপনারা, যে হচ্ছে কিভাবে ইনপুট করার পর এডিট করতে হয়, ওয়ার্ডের কাজ যারা পারে এটাও পারবে, জাস্ট আপডেট দেয়া, তাই না, কি বলেন তো? জি ভাই, সরি, এই পেজটা চলে আসলো, আসার পর আমরা এডিট উইথ এলিমেন্টরে যাই, হ্যাঁ এডিট উইথ এলিমেন্টরে যাওয়ার পর আমাদের এই পেজটা আসবে, আমার ক্লায়েন্টেরও কাজগুলো আমি করতেছি এই ই-কমার্স সাইট নিয়ে, ই-কমার্স সাইট একটা রেডি করেছি, আমি দেখাবো আমি কোন কোন সাইট নিয়ে কাজ করছিলাম, আমি আপনাদেরকে সব দেখাবো যে আমি কতগুলো প্রজেক্ট নিয়ে কাজ করছি, কি কি নিয়ে কাজ করছি সব দেখাবো আপনাদেরকে। আমি দেখেন এই যে আমি এই পেজটা অ্যাবাউট আস পেজটাকে এডিট করতে যাচ্ছি, তাহলে দেখেন এই যে এখানে আসলাম, এই যে এই ইমেজটাকে আপনি যে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা আছে না, এই এই ইমেজটাকে আপনি চেঞ্জ করতে চান, এই যে এখানে এই যে ডট 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 আছে না, থ্রি এখানে সিক্স ডট, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে স্টাইলে যাবেন, কোথায় যাবেন, স্টাইল, স্টাইলে গেলে দেখবেন যে এখানে ইমেজ আসছে, এই যে ইমেজ, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডে, আপনি এই ইমেজটা আপনাদের নিজেদের টিমে দিবেন, এখানে আপনি ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন যে এই ইমেজটা কত সাইজে আছে, সেই সাইজে আছে, এই যে দেখেন ইমেজের সাইজ এটা, তাহলে এই সাইজে আপনি যে ইমেজটা দিতে যাচ্ছেন সেই ইমেজটা এখানে দিয়ে আপলোড দিবেন, যেখানে যাবেন আপলোড দিয়ে দেবেন ওই সাইজে করে। আর ইমেজ রিসাইজার আপনাদের করা দেখাইনি আমি আপনাদেরকে, যে ইমেজ রিসাইজার কিভাবে করবেন দেখাইনি? জি স্যার, জি স্যার দেখানো হয়েছে। হ্যাঁ, ওইভাবে আপনার ইমেজ রিসাইজার করে এই ইমেজটা চেঞ্জেস করে দিবেন, আপনি অ্যাবাউট আসের টেক্সের কালারটা চেঞ্জ করবেন, যে এখানে হোয়াইট আছে এটা আমি অন্য কালার দেবো, এই যে স্টাইলে যাবেন, স্টাইলে যাওয়ার পর এই যে দেখেন টেক্স কালার, এখানে ক্লিক করবেন, এই যে কি কালার দিতে যাচ্ছেন আপনি দিতে পারেন, এখানে দেওয়ার পর আপডেট দেবেন, এটা আপডেট হয়ে যাবে, দেখবেন দেখছেন, তাহলে কালার চেঞ্জেস করতে পারলাম। সেম ভাবে এই যে এটাকে আমি চেঞ্জ করবো, এই যে ক্লিক, এই যে যা টেক্সট আছে টেক্সট গুলো আমি কি করবো, কন্টেন্ট, টেক্সট কন্টেন্ট, তাই না, এই যে এখানে গেলাম, এই যে এখানে টেক্সট বক্স, এই যে দেখেন, তাহলে এখানে যা টেক্সট আছে আমাদের নিজেদের টেক্সট আমরা এখানে দিতে পারবো না, পারবো কি পারবো না, পারবো স্যার, পারবো। এইভাবে আমি এই ইমেজটাকে যদি চেঞ্জেস করতে চাই, এখানে ক্লিক করব, এই যে এখানে দেখেন ক্লিক, এই ইমেজটা কত সাইজের আছে সেটা দেখব, এই যে দেখেন 600x720 পিক্সেল, আমরা আমাদের যে ইমেজটা দিতে চাই সেই ইমেজটা ওই সাইজে করে নেব, করে নিয়ে আপডেট দিয়ে দেব, হয়ে গেল। এই যে এগুলো চেঞ্জেস করতে যাচ্ছেন, আমি যদি এটার কালার চেঞ্জেস করতে চাই কি করব বলেন তো, আওয়ার কোর ভ্যালুস এটা চেঞ্জেস করব, আমি কালার চেঞ্জেস করব, কি করব, স্টাইলে যাব, প্রথমে স্টাইলে যাব, যাওয়ার পর টেক্সট কালার, এই যে আমি কিন্তু আপনাদের বেসিক শেখাচ্ছি স্যার, আমি যতটুকু লাগে এইটা এতটুকুই শেখাচ্ছি, অ্যাডভান্সের অনেক বিষয় আছে এখানে, এই যেগুলো হুবার করা যায় আরো, ব্লেন করা যায়, যে যে যেমন টেক্সট শ্যাডো, দেখেন এটা আমরা, এই যে দেখেন আমরা এটা এটা দেখেন, এই যে
এগুলো আমরা শ্যাডো দিতে পারি, দেখেন এই যে এগুলো দেখেন আমরা শ্যাডো দিতে পারি, দেখছেন শ্যাডো দেখা যাচ্ছে, দেখেন কালা, এই যে দেখেন শ্যাডো, এই যে এগুলো করে দিতে পারি। মানে আপনারা দেখবেন এখানে অনেক আছে, যে এগুলো আছে, এই যে যেমন বর্ডার, তারপরে মোশন ইফেক্ট, মোশন ইফেক্ট আপনাদেরকে দেখাচ্ছি আমি, এই যে এটা না এইভাবে, এই যে এখানে আমি ফিডিং দিলাম, দেখেন এই যে এটা এইভাবে আসবে, আপনি চাচ্ছেন যে এটা ডাব বাম পাশ থেকে, এই যে এইভাবে আসবে, এটা মানে কোনো কিছু হলে এইভাবে আসবে, আপনি এটা দিতে পারেন, বুঝতে পারছেন? এগুলো জাস্ট একটু ঘেটে ঘেটে দেখবেন অনেক কিছু পারবেন স্যার, অনেক কিছু পারবেন। মানে আমি যখন ওয়ার্ডপ্রেস শিখছি, বুঝছেন তো, এই ওয়ার্ডপ্রেস শিখতে না আমি এত মজা করে কাজ শিখছিলাম, আমাদের ব্যাচে আমি ফার্স্ট হয়েছিলাম, এবং স্যার আমাকে অনেকগুলো প্রিমিয়াম থিম গিফট করছিল, এখনো সেগুলো আছে আমার, মানে যে 4-5-6 বছর আগের যে ঘটনা সেগুলো এখনো আমার কাছে আছে। তো এই ওয়ার্ডপ্রেসের কাজ করা অনেক ইজি, অনেক মজা, এই যেগুলো সব চেঞ্জেস করতে পারবেন আপনারা, বুঝতে পারছেন? এগুলা সব সব এগুলা যে যে আপনি ইমেজ চেঞ্জ করতে চান, এই যে এখানে যাবেন ইমেজ চেঞ্জ করে দেবেন, তাহলে বলেন এগুলো কি করতে পারবেন না আপনারা? এই যে যেমন ফুটার, ফুটারও আপনারা হচ্ছে চেঞ্জেস করতে পারবেন সবভাবে, আমি এখানে আপডেট দিয়ে দিলাম, তাহলে পারবেন কি পারবেন না বলেন? পারবো স্যার, পারবো স্যার। এই জিনিসগুলোকে ট্রাই করেন, সেই জন্য আপনাদেরকে বলেছিলাম আমি যে প্রফেশনালি কাজ করতে গেলে একটা ভালো ডোমেন হোস্টিং দরকার। আর আমি কখনোই আপনাদেরকে সাজেস্ট করবো না যে এখান থেকে নেন, এখান থেকে নেন না, এখান থেকে আমি বলবো অলওয়েজ আপনি অ্যাজ ইউর উইশ, বাট দেখে শুনে নেবেন, ডোমেন হোস্টিং দরকার, না হলে এই কাজগুলো এইভাবে ভালো মতো করতে পারবেন না স্যার, আমি বলে দিচ্ছি ভালো মতো পারবেন না। তারপর হচ্ছে আমি কখনোই কোনো রেফারেন্স দিয়ে কাজ করার না, যে ভাই আমার এটা দরকার, আমি এটা খুব কম করি, সাপোজ আমার একটা জিনিস দরকার সানজিদ আবুকে দিয়ে হবে, সাপোজ আমি বুঝতেছি, বাট আমি যদি দেখি যে আমার স্টুডেন্ট, আমি ইগনোর করি যে না ওনাকে দিয়ে করা যাবে না। কি জন্য করা যাবে না, অনেক অনেক ইস্যু থাকে, আমি এই জিনিসগুলোকে একটু ইগনোর করি, অনেকে এটা নেগেটিভলি নেয়, বাট এই জিনিসগুলোকে বিশেষ করে ফিনান্সিয়াল ব্যাপার একদম ইগনোর, কেননা ফিনান্সিয়াল ব্যাপারে গেলে এটা একটা লজ্জিত ব্যাপার হয়ে যায়, খারাপ লাগার ব্যাপার, মন কষাকষি, গুডউইলের অনেক ব্যাপার থাকে, সেই জন্য আমি এগুলো যাই না। তো সমস্যা নেই, হচ্ছে একটু রিসার্চ করেন, দেখেন পেয়ে যাবেন, তাহলে ভাইয়া প্রোভাইড করে দেন সবাইকে। হ্যাঁ হ্যাঁ স্যার, জি জি বলো, আমাদেরকে তাহলে প্রোভাইড করে দেন, তাহলে আমাদের টেনশন হবে না, রিসার্চ থেকে নিতে হবে, মানে আপনি অনার করবেন আর কি সবাইকে, তাই না? আমি দেখাই দেবো আপনাদের ফ্রি একটা ডোমেইন হোস্টিং এর একটা দেখাই দেবো, অনেকে পারেন, আমি দেখাই দেবো। যা কিছু আছে সবকিছু চেঞ্জেস করবেন আপনারা, যেভাবে আছে ওইভাবে না রেখে সবকিছু চেঞ্জেস করবেন, চেঞ্জেস করার পর আমাকে নেক্সট ক্লাসে অবশ্যই দিয়ে দেবেন। হ্যাঁ অবশ্যই আমরা নেক্সট ক্লাসে এগুলো দেখবো ভালোভাবে, এবং নেক্সট ক্লাসে কিন্তু আমরা নতুন আরো টপিক দেখব, নতুন খুব ভালো একটা টপিক যেটা অন পেজ এসইও, সেটা আমরা দেখব, কিন্তু সেখানে অনেকগুলো বিষয় থাকবে, আশা করি আপনারা সেগুলোকে এনজয় করবেন, এবং এসইও এর মূল বিষয়গুলো শুরু হয়ে যাবে ওখান থেকে, বুঝতে পারছেন? জি ভাই, ওই ই-কমার্স এর জন্য কি কি করতে বলছিলেন? ই-কমার্স এর জন্য ই-কমার্স নামে একটা প্লাগইনস আছে, ওই ই-কমার্স এর অনেক ফাংশনালিটি কাজ করতে হয়। আপনি ডিজিটাল মার্কেটিং শিখেন স্যার, এটা লাগবে, ডিজিটাল মার্কেটিং শেখার পর আস্তে 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 ওগুলো শিখবেন, আপনি দেখবেন। আমি আপনাদেরকে প্রত্যেককে বলে রাখি, ডিজিটাল মার্কেটিং শিখতেছেন না আপনারা, আপনাদের আপনাদের ওয়ার্ডপ্রেস লাগবে, 100% লাগবে ওয়ার্ডপ্রেস, এবং আপনারা দেখবেন যে আপনারা নিজেরাই নিজেরাই, আমি দেখাই দিচ্ছি না, সিম্পল অনেক বিষয় অনেক কিছু দেখাই দিলাম, আপনারা দেখবেন যে আজ থেকে 6 মাস পর ই-কমার্সের জিনিস একা একা শিখে ফেলছেন, তারপরে এটা শিখে ফেলছেন, ওটা শিখে ফেলছেন, এই প্লাগিং এই থিম নিয়ে কাজ করা শিখে ফেলছেন, সব শিখে ফেলবেন যখন যেটা দরকার। মনে আছে প্রথমে একটা ক্লাসে কথা বলছিলাম যে যার যখন যেটা দরকার পড়বে ডিজিটাল মার্কেটিং এর, আপনি নিজেই বুঝবেন যে হ্যাঁ আমার এটা এখন দরকার, আপনি আপনি অলরেডি হয়ে যাবে। জি ভাই, প্রমাণ পাচ্ছেন না? ক্লাস যত যাচ্ছে তত কি প্রমাণ পাচ্ছেন না? জি স্যার, দ্যাটস ইট, আমি এইভাবেই শেখাই, এইভাবেই বলি, এই আমি এমনই,
বুঝতে পারছেন স্যার? ই-কমার্স নিয়ে একটু দেখালে ভালো হতো স্যার। ই-কমার্স নিয়ে স্যার দেখানোটা পসিবল এই জন্যই না যে হচ্ছে ই-কমার্স সাইটে আমরা কাজ যদিও করবো, কিন্তু ই-কমার্স সাইটে যদি দেখাই না স্যার আমরা 3-4 ক্লাস লাগবে স্যার। আমরা যদি ওটা যাই তাহলে ডিজিটাল মার্কেটিং এর অনেক কাজ আমরা দেখাতে পারবো না। আর ই-কমার্স সাইটে আমাদের অত মানে নিজেদের এত কাজ করতে হবে না, আমরা ডেভেলপারদেরকে বলবো, ডেভেলপাররা করে দেবে। বুঝতে পারছেন? ডিজিটাল মার্কেটিং শেখেন স্যার, দ্যাটস ইট। ওকে স্যার, এই রাইট হইতে গেলে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনাকে বললাম যে দরকার যখন হবে তখন 1,00,000 শিখে গেলেন অনেক কিছু। দেখুন আমাকে আপনাকে করতে চান স্যার এইটা, আমি আপনাকে রেফারেন্স ধরা দিচ্ছি বা আমি আপনাকে গাইডলাইন দিয়ে দিচ্ছি, এটাই হয়ে যাবে। ই-কমার্স নিয়ে এখন মাথা খাইয়েন না স্যার, এখন আমাদের দরকার নেই ই-কমার্সের। ই-কমার্সের যখন দরকার হবে, যদি দরকার পড়ে আমি এক্সট্রা ক্লাস আপনাদেরকে দেখাই দেবো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো আজকের ক্লাসে কোনো কারো কোনো প্রবলেম বা কোনো ইস্যু থাকলে আমাকে বলতে পারেন। নেক্সট ক্লাসে কিন্তু আমি দেখবো দুইটাই, সাবডোমেন করে করে ফেলবেন, ইউটিউব কাটাকাটি করবেন। হ্যাঁ, আর আজকে যদি ক্লাসে কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। ভয়েতে করতেছেন না প্রশ্ন স্যার? হ্যাঁ বলুন। তাহলে আরো ভালোভাবে শিখতে পারবেন, আমাকে তখন প্রবলেম দেখাবেন যে ভাই আমি এটা দিয়ে করতে চাইছিলাম আমার এই প্রবলেম। যেমন সুমাইয়া আপু, সঞ্জিতা আপু, তারপরে আরো অনেকে প্রবলেম ফেস করছে, তারপরে হচ্ছে আরো অনেক অনেক প্রবলেম আরো ফেস করবে এই নেক্সট ক্লাসে। যেমন আজকে যে যেটা দেখালাম না, এটা করতে দিলে আরো প্রবলেম পাবেন, দেখবেন যে এটা পাচ্ছি না, ওটা হচ্ছে না, এটা আসবে, স্বাভাবিক। তাহলে ভাই আমরা কি যে কোনো দুইটা করব? হ্যাঁ, যে কোনো দুইটা, যে কোনো না, যে কোনো বলতে আমি যেটা দেখাইছিলাম এই দুটো করবেন আর অন্যগুলো করার ট্রাই করবেন। তাহলে হচ্ছে আমরা আজকে ক্লাসটা ভিডিওটা স্কিপ অফ করতে পারি মেবি তাহলে। হ্যাঁ, আচ্ছা, ক্লাসে কারো কোনো প্রশ্ন তাহলে করতে পারেন আমাকে স্যার? আমাদের যাদের ডোমেইনে সমস্যা তারা কিভাবে করতে পারে? আচ্ছা দেখি, আমি ওইটা ইস্যু নিয়ে কথা বলবো আমি আজকে। হ্যাঁ, ওইটা অবশ্যই আপনি একটু কথা বলে দেন, নইলে আমরা একটাও করতে পারবো না। অফ ডে আমার, সপ্তাহে দুইটা দিন ছুটি পাই, বাট আমি কখনো কাউকে, কোনো স্টুডেন্টদেরকে বা কাউকে কখনো বলি না যে আমাকে নক করবেন না আমার অফ ডেতে। ঠিক আছে, পার্সোনাল অনেক কাজ টাজ থাকে, বাট হচ্ছে আমি অবশ্যই আপনাদের জন্য যতটুকু পারি আমি দেখতেছি ওই বিষয়টা। থ্যাংক ইউ ম্যাম। জি, ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে।